फैन, वेलकम टू माय चैनल रुद्राक्ष। आज हमने अपने दिन में से आसाम गुवाहाटी के कामाख्या मंदिर चलें जानी ना देखा जाए भेतर थे मंदिर का कैमन। हमें अनेक दिन मैं शुनि कामाख्या मंदिर एक प्राचीन ऐतिह्य मंदिर, चलें जानी ना देखा जाए मंदिर का कैमन।
धाम भक्तवान श्री जी।
সাথে করেছিল শঠতা মায়া জালে ফেলে রতি কুমার পুষ্প দিয়ে বাণ রচিয়ে পাপ না জানে শঙ্করে মারে দেখেন কামদেব দাঁড়িয়ে হাসে নেত্র তৃতীয় শঙ্কর খোলেন ক্রোধিত হয়ে শঙ্কর শিবহন দুঃখী বচন দেন সামনে রতির তোর স্বামী পুনর্জন্ম নেবে এই স্থানে কম দেবে নবরূপ এলো রতির জীবন থেকে দুঃখ গেল কামরূপ মাথা নাম হলো তাই শক্তি স্বরূপা সতী মাতা আপনি রূপে সদা জাগ্রতা কামরূপ নিয়ে দেবী আছে এ ধামে পুরে মনস্কামনা এসে হে শিবের দয়ায় জন্ম নিয়ে সে মস্তক চোখায় বিশ্বকর্মাকে করে অষ্টাদশ মূর্তি দেব ভৈরব চৌষট্টি যোগিনী ও যোগীর সুরত সবার মূর্তি মন্দিরে বালা মা কামাখ্যার মহিমা গাই সারা জগতে বাড়াই সেদিন হতে সবাই জানে কামদেব হলেন প্রথম সেজন যে জন করেছিল মায়ের ভজন কামদেবী বলেন শুরু তবে থেকে সব জানল জানি গে চলে সব অমৃত বাণী এই মন্দিরের নেই কোনো সে পরে একদা নরকাসুর এলো মায়ের বিকট ভক্ত বলল চারিদিকে ওই পর্বত ধরে মার কাছে বর ভিক্ষা করে তারই কৃপায় রাজ জয় করে লক্ষ্মী অহংকারের জননী সে যে আসে মা দেব তারে হেসে তোমায় আমি রূপসী মানি হেসে বলেন দেবী মহামায়া অসুর আবিষ্ট হলো মায়া তবে হব তোমার রানী এই রাতে যদি বানা আমার সুন্দর
কথা বল। বন্ধুরা, আপনারা আমাদের সাথে কামাখ্যা মন্দিরের দর্শন করে আসলেন, আমাদেরকে জানাবেন কেমন লাগলো। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচে দেওয়া লাল বাটনটি টিপে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।